আজকে আমি কোরআন দিয়ে বলছি, আমরা আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনদিন যাবো না ইনশাল্লাহ। মাননীয় সংসদ নিজের পক্ষে রাখতে জনপ্রতিনিধিদের কোরআন শরীফে হাত রেখে শপথ করালেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। শনিবার রাতে নিজের কার্যালয়ে ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী এলাকার 12 জন দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কোরআন শরীফ ছুঁয়ে আনুগত্যের শপথ করান। এ ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী চেয়ারে বসে মোবাইলে ভিডিও করছেন, আর জনপ্রতিনিধিরা এসে তার সামনে টেবিলে রাখা কোরআন শরীফে হাত রেখে শপথ করছেন। দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল কোরআন ছুঁয়ে বলেন, আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী এলাকায় দলীয় সব কার্যক্রম পরিচালনা করবেন। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের কোনো নেতা। মাধ্যম আমি আপনাকেও অনুরোধ করব, আপনি আমার ব্যক্তিগতভাবে আপনি আমার মাথা ছাতা আপনি আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের থেকে আমি চাই।